ফ্যামিলি নিয়ে এই ছবিটা যেন দেখে, শত্রুটা যেন দেখে যে একটা পুলিশের কিরকম হওয়া উচিত, তার মধ্যে যেরকম নরম, মানে নরম ব্যাপারটা, যেরকম বাচ্চা ছেলে দুঃখে আমার চোখে জল আসতো, আবার যখন ধরতাম কাউকে বেধরো তোমার মারতাম, মানে আর ওই থেকে বেল্টম্যান, বেল্টম্যান কথাটা বললেন, বেল্টম্যানটা আমি হয়েছে কি দু চারটে ছবিতে একে ওকে তাকে বেল্ট দিয়ে মেরে দিয়েছে, তো মারার জন্য ওইখান থেকে বেল্টম্যান কথাটা চলে এসছে। তো অনেক রকম রসিকতা হয় বেল্টম্যান নিয়ে, নানা রকম রসিকতা টসিকতা হয়, এটাই আর এইটাই আর বলুন আর কি শুনতে চান। আমরা একদম আমাদের হৃদয় উজাড় করার ভালোবাসা আর শুভেচ্ছা জানাবো অঘবধু সুন্দরী, আপনি ছিলেন মহানায়কের প্রয়াণ দিবস গেল, একটু যদি ওই সময়টা একটু রিকনস্ট্রাক্ট করেন আমাদের জন্য দু একটা কথা একটু বলেন। দেখুন উত্তম দাস মানে অল টাইমস বেস্ট হিরো ইন বেঙ্গল। আপনি ভাবুন একটা লোক মারা গেছে 44 বছর আগে, 44 বছর আগে উনি মারা গেছেন, আজও আজও তাকে নিয়ে সমস্ত লোক মেতে থাকে। আচ্ছা শুধু শুধু যে আপনাকে বলি শুধু যে বড় অভিনেতা ছিলেন তা নয়, অনেক কাজ থেকে দেখেছি তো, গোটা পাঁচেক ছবি একসঙ্গে করেছি, এর মানুষটা অনেক বড় মাপের, অনেক বড় মাপের মন তার। টেকনিশিয়ানরা যারা বিপদে টুপিতে পড়তো, মানে অনেকের হয় না।